আজকে এই সোনামুড়াতে গোমতী নদীতে যখন আমি এসেছিলাম একটা সিমেন্ট 50 জেক নিয়ে এসেছিলাম তখন বিপ্লব দেবকে এই কমিউনিস্টের কংগ্রেসের লোকরা থাজিয়ে রয়েছিল দেখো বিপ্লব দেব কাগজের নৌকা চালিয়েছে কোথায় গোমতী নদীর মধ্যে আরে বিপ্লব দেব কাগজের নৌকা তো চালিয়েছে তোমরা তো কলার ঢেউরাও চালাতে পারোনি গোমতী নদীর মধ্যে আরে কাগজের নৌকা তো চালিয়েছে বিপ্লব দেব সব সত্য দেখিয়েছে সোনার মানুষ সোনামুড়া মানুষ বিশ্বাস করে দেখেছে জেটি নির্মাণ হচ্ছে না বলুন তো সোনামুড়া মানুষ জেটি নির্মাণ হচ্ছে না এখানে হাত তুলুন তো জেটি নির্মাণ হচ্ছে তো তো হচ্ছে না কেন যারা বলেছিল কাগজের নৌকা বিপ্লব দেব চালিয়েছে তাদেরকে হাত ধরে এনে দেখিয়ে দেওয়া দরকার ইয়ামেনকে দেখিয়ে দরকার বলেছিলেন যে কাগজের নৌকা আনবে জেটি নির্মাণ কি আপনার ঠাকুর দাদা তৈরি করছে না পলিটবুরোর মেম্বার তৈরি করছে জিজ্ঞাসা করার তাদেরকে তাদের চোখে উঙ্গলি দিয়ে দেখানোর দরকার আজকে রাজ্যসভা আপনারা পাঠিয়েছেন রাজ্যসভায় গিয়ে ড্রেজিং করার জন্য তুলে ধরেছি কালকে পরশুদিন আমার কাছে লেটার এসেছে বাংলাদেশ হাই কমিশন তার মধ্যে লিখে গেছে যে বাংলাদেশে পশ্চিমে ড্রেজিং করে আপনাদের কাছে ছোট পাঁচ আসবে তার ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার তার এমপি তার মুখ্যমন্ত্রীরাই করে দিয়েছে কমিউনিস্টরা করেনি তার জন্য সোনামুড়া উন্নয়ন জলপথে সোনামুড়া আমাদের গোমতী নদীর মধ্যে ছোট নৌকা আসুক না সেটাও তো আমার জন্য গর্ব একসময় গোমতী নদী দিয়ে কুমিল্লা হতে ওই নৌকা চলত কিন্তু আজ কমিউনিস্ট আসার পর সেই নৌকা চলা বন্ধ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আবার জেটি নির্মাণ চলছে আবার এই রাস্তা দিয়ে উদয়পুর পর্যন্ত ড্রেজিং করার জন্য 24 কোটি টাকা স্যাংশন হয়ে আছে আমরা যখন ড্রেজিং করে দেবো বাংলাদেশে এখান দিয়ে এবং উদয়পুর পর্যন্ত ড্রেজিং করার পয়সা 24 কোটি টাকা ভারত সরকার দিয়ে রেখেছে তখন এই সোনামুড়া দিয়ে আমরা ছোট ছোট বোটের মাধ্যমে উদয়পুর পর্যন্ত চলে যাব সোনামুড়া থেকে সবজি নিয়ে আমরা উদয়পুরে চলে যাব কাকরামনে চলে যাব মহারাণী চলে যাব সেই দেশে সাথে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী সরকার করছে কমিউনিস্ট করেনি কমিউনিস্ট ছিল সোনামুড়া থেকে চান্দা তুলে মেলার মাঠে সাততলা বিল্ডিং তুলেছে সোনামুড়া মানুষ থেকে চাঁদা তুলে সাততলা বিল্ডিং তৈরি করেছে বন্ধুরা সেই দেশে চাঁদাবাজি যারা কমিউনিস্ট কোনোদিন কোনো কাজ করেনি বন্ধু আমি দিল্লিতে ছিলাম আমার কাছে এক পত্রকার পাঠিয়েছে বলে স্যার তাদের দিল্লি দেশের কথার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে অনলাইনে চাঁদা দেওয়ার জন্য অনলাইনে চাকরি দেয়নি অনলাইনে মানুষের ব্যবস্থা করেনি মানুষের কাছে কোনো কিছু পৌঁছানোর অনলাইনে করেনি ইপিডিএস সিস্টেম অনলাইনে ভারতীয় জনতা পার্টি সরকার করছে প্রত্যেকের কাছে রেশন পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে এই কমিউনিস্টের যখন সরকার ছিল এই কমিউনিস্টের যখন সরকার ছিল তাদের বিহার গান কি করত যদি নারী সমিতির মিছিলে কোনো মা না যায় কৃষক সমিতির মিছিলে যদি কোনো আমার দাদু না যায় তখন যখন সেই রেশন সুবে চাউল নিয়ে যখন যেত বলতো চাউল দেব না তোমাকে কেন মিছিলে কালকে আসুন বেচারা গরিব বসে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা বাবু ভুল করছি কালকে যাবো 3 বার আমার সকালে এলে তবুও দেয় না তারপরও চাউল দেবে কি বেছে ভেতর থেকে সবচেয়ে খারাপ চাউলগুলোকে দেবে শাস্তি এই ছিল কমিউনিস্টের কিন্তু আজ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর ওয়ান কার্ড ওয়ান নেশন লাগু করা হয়েছে সোনামুড়ার কোন ডিলার যদি চাউল না দেয় তো আগরতলা থেকে তুলতে পারবে আগরতলা ডিলার না দিলে তামিলনাড়ু থেকে তুলতে পারবে অনলাইন করে দিয়েছে নরেন্দ্র ভাই মোদী সরকার সেই দিশাতে কাজ করেছে এখন আর কোন ডিলার কোন মাকে কোন বুড়ো ভদ্রলোকে বলতে পারবে না যে চাউল দেব না ও জানে যদি ওর এখান থেকে চাউল না দেয় অন্য দোকান থেকে নেওয়ার অধিকার তার কাছে নরেন্দ্র মোদী সরকার দিয়ে রেখেছে সেই সাথে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে।